হ্যালো গাইস, আজকে আমার মেনুতে আছে, দেখো অনেক ভাত নিয়েছি এখানে। শুকনো লঙ্কা ভাজা আছে, পাঁপড় আছে, বেগুন ভাজা আছে, এখানে ডাল আছে, আর এখানে স্পাইসি সানি সাইড আপ এগ কারি রয়েছে, এক্সট্রা গ্রেভি আছে, এখানে পেঁয়াজ আছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো ভিডিওটা স্টার্ট করছি, স্টার্ট। প্রথমে বেগুন ভাজা দিয়ে একটু মেখে খাবো, কারণ আমার তো বেগুন ভাজা খেতে খুবই ভালো লাগে। বেগুন ভাজা দিয়ে শুধু ভাত মেখে খেতে আমার ভালো লাগে, আগেও বলেছিলাম। তো এক দিদি বলেছিল একটু গরম গরম বেগুন ভাজার মধ্যে একটু তেল 1 ফোঁটা আর পেঁয়াজ কুচু দিয়ে মেখে খেতে। পেঁয়াজ তো আছে, তেল 1 ফোঁটা এখন নেই এই মুহূর্তে। তো মেখে খেয়ে দেখি কেমন লাগে। দারুন জমে খির, সাইডে ধাপ করে খাচ্ছে। আহা, ডাল হলে হয়ে গেল, আর কিছু চাই না। একটা ফুল লঙ্কা ডালে দিই মেখে, খেতে ভালো লাগবে। একটা আগে খেলাম, আর খাবো না। ডালটা দারুণ হয়েছে, দেখে সবই ঢেলে ফেলি। এটা খেয়ে কেমন হয়েছে, দারুণ।
অনেক স্পাইসি হয়েছে। তো বন্ধুরা আজকের মতো এখানেই, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।